ফটোশপের ফটো অ্যালবামে যারা কাজ করে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হলো লিপ কালার করা। এই লিপের কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমাদের সামান্য কিছু টিপস বা ট্রিক্স ইউজ করলে আমরা লিপ কালারটাকে খুব সুন্দর এবং পারফেক্টভাবে ব্যবহার করতে পারব। আমরা একটা ছবিকে ওপেন করে নিয়ে সেই ছবিটার সঙ্গে কাজ করে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা সলিড কালার লেয়ার নিলাম। সলিড কালার লেয়ার নেওয়ার পরে আমরা কালারটাকে রেড রাখলাম, রেডটাকে আর একটু ডার্কিশ করে দিচ্ছি, একটু ডার্কিশ। ওকে, এইবার আমাদের এই যে লেয়ার মাস্কটা আছে, এই লেয়ার মাস্কটাকে আমরা প্রথমে নেগেটিভ মানে অপোজিট করে দেব। কীভাবে করব? লেয়ার মাস্ক সিলেক্ট করব, সিলেক্ট করে ব্রাশ টুলস নিয়ে বোলাতে থাকব। ব্রাশ দেখতে হবে যে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কী আছে। ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে নেব, ব্রাশের সাইজটা বাড়িয়ে। এর কারণ হচ্ছে এইভাবে যদি আমরা করে নিই তাহলে আমাদের ছবিতে কাজ করতে অনেক সহজ হবে, অর্থাৎ চোখের সামনে দেখে দেখে কাজটা করতে পারবো। এই জন্য আমরা এই যে লেয়ার মার্কসটা ছিল লেয়ার মার্কসটাকে নেগেটিভ করে নিলাম। ব্যাস, আমাদের লেয়ার মার্কস নেগেটিভ করা হয়ে গেছে। এবার কাজের সুবিধার জন্য এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে কপি করে নিলাম। এটাকে আপাতত হাইড করে রাখলাম। এবার আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার ক্ষেত্রে প্রথমে আমাদের নিচের লিপটা করতে হবে বা উপরের লিপটা, যে কোনো একটা লিপ করতে হবে। কিন্তু কোনো সময়ে একসঙ্গে আমরা দুটো লিপের কাজ করতে পারবো না। একসঙ্গে যদি মনে করি যে আমরা দুটো লিপ করব তাহলে কিন্তু সেটা কোনো সময় করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের দুটো লিপের কালার কিন্তু দুরকম হয়। দুটো লিপের কালার দুরকম হওয়ার জন্য আমাদের দুটো লিপকে কিন্তু একদম আলাদা আলাদা করেই করতে হবে। তাহলে কাজ শুরু করা যাক। প্রথমে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশ টুলের ওপাসিটিটা দেখবো, একদম সরি হার্ডনেসটা একদম কমিয়ে নেবো, হার্ডনেসটা জিরো করে নেবো। এইবার আস্তে 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 কোথায় আছে এইভাবে দেখে 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 করতে থাকবো। অল্ট চেপে ধরে মাস্কটাকে সামনে নিয়ে এলাম। এইবার পুরোটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। এবার আবার আমরা অল্ট চেপে ধরে সেম পর্যায়ে নিয়ে এলাম। এবার কি করতে হবে, আমাদের এই যে লেয়ার অপশনটা কি আছে, নর্মাল আছে, এটাকে কি করতে হবে, করতে হবে সফট লাইট। সফট লাইট করে দিলাম এবং দেখলাম যে ঠোঁটের উপর সম্পূর্ণ ভেসে উঠেছে। কিন্তু এটা আমাদের কাজ এখানে শেষ না। এবার আমাদের কি করতে হবে, যেখানে ফিনিশিংগুলো নেই সেই ফিনিশিংগুলোকে প্রথমে করতে হবে। এবার এই লেয়ারটা একটা কপি লেয়ার করতে হবে। কপি লেয়ারটা কেন করলাম? প্রথমত আমাদের এই লেয়ারটাতে যদি কোনো গণ্ডগোল থাকে, কোনো ভুল থাকে, তাতে যাতে সমস্যা না হয়, এবং দ্বিতীয়ত এর উপরেও কিছু আমরা এফেক্ট প্রয়োগ করব। তাহলে এটাকে প্রথমে হাইড করে রাখি। প্রথমে এই লেয়ারটা, এই লেয়ারটাতে সিলেক্ট করে আমরা কি করব, আমরা অবশ্যই লেয়ার মাস্ক অপশনে সিলেক্ট করে রাখব। করে রেখে প্রথমে যাব এফেক্ট, এফেক্ট থেকে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ড ইফ। ব্লেন্ড ইফে প্রথমে আমরা অ্যাপ্লাই করব রেড কালার। রেড কালারে গিয়ে প্রথমে আমরা দিস লেয়ারের এই যে এই অপশনটা এদিক থেকে বাঁ দিক থেকে টেনে ডান দিকে নিয়ে আসবো, ডান দিকে নিয়ে আসবো 120-121%। ব্যাস, এইবার কি করব, অল ধরে ব্রেক করে উপরেরটাকে এদিকে নিয়ে আসব। উপরেরটাকে অল ধরে নিয়ে চলে এলাম।
গেল। দ্বিতীয়তে আন্ডারলাইন লেয়ার, আন্ডারলাইন লেয়ারে আমরা কি করব, ঠিক একইভাবে এদিকে সরিয়ে নিয়ে আসব। এদিকে সরিয়ে নিয়ে এসে ঠিক সেই একই রকম জায়গাতে এসে আমরা দেখলাম যে এখানে আন্ডারলাইন অপশন থেকে আস্তে 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 এই জায়গাগুলো মুছে যাচ্ছে। আবার অল্ট ধরে এটাকে এদিকে সরিয়ে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। এইবার ডান দিক থেকে বাঁ দিকে এইটাকে নিয়ে আসব। দেখতে পাচ্ছি এই জায়গাটাতে অনেকটা সাদা হয়ে গেছে, আমাদের মোটামুটি এইটুকু হলেই হবে। ব্যাস এইবার এটাকে অল্ট ধরে এদিকে নিয়ে যাবো, অর্থাৎ এখানে কালারের হার্ডনেসটা একটু কমে গেল। এটাকে আরেকটুখানি বাড়িয়ে দেবো, বেশি বেড়ে গেল, ব্যাস ব্যাস। এইবার ওকে, সেকেন্ড যেতে হবে এই লেয়ারটাকে। এটাকে আবার একটা কপি করে রাখি যদি কোনো কাজের সুবিধা হয়। এইটাকে আমরা ভিউ করে আবার একইভাবে মাস্ক অপশনকে অ্যাক্টিভ করে নিয়ে আমরা ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। ব্লেন্ডিং অপশনে গিয়ে ঠিক একইভাবে এইটা ব্লেন্ড এফ ইফ গ্রে, গ্রে অবস্থাতেই আমরা এইটাকে একটু সরিয়ে নিয়ে এলাম। একটু সরিয়ে নিয়ে এসে একইভাবে ব্রেক করে আমরা এইটাকে এদিকে নিয়ে চলে এলাম। এইটাকেও ঠিক অল্প জায়গা, এখানে বেশি মুছে যাচ্ছে, বেশি না, ঠিক আছে এই পোর্শনে রেখে এটাকে ঠিক ব্রেক করে দিলাম। এতে কালারের স্মুথ ভাবটা অনেকটা বেশি চলে আসে। এইটাকে ঠিক একইভাবে এনে, একইভাবে এনে এদিকটাকে ব্রেক করে দিলাম, ওকে করলাম। ন্যাচারাল ভাবটা অনেকটা বেশি ফুটে উঠেছে, অর্থাৎ